আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনাম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। অডিও ফাঁস, বাসে আগুন ধরানোর নির্দেশ দেন নিপুণ রায়। হেফাজতের ডাকা হরতালে সহিংসতা সৃষ্টির প্ররোচনা দেওয়ার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ বিএনপির সভাপতি নিপুণ রায়কে আটক করেছে র্যাব। সম্প্রতি একটি অডিও ক্লিপে নিপুণ বিএনপি নেতাদের যানবাহনে আগুন ধরানোর নির্দেশ দিচ্ছেন, এমনটা শোনা যায়। অডিও বার্তায় নিপুণ রায় চৌধুরী কেরানীগঞ্জের স্থানীয় বিএনপি নেতা আরমানকে মুঠোফোনে হরতালে বাসে বা যে কোনো যানবাহনে আগুন লাগিয়ে তা ভিডিও করে তাকে পাঠাতে বলেন। এদিকে বিষয়টি নিশ্চিত করে র্যাব জানায়, নিপুণ রায় চৌধুরী হেফাজতের রোববার হরতালে তার দলীয় ক্যাডারদের গাড়ি পোড়ানোর নির্দেশনা দেন। নিপুণ রায় চৌধুরীকে আজ বিকেল 4টায় র্যাব গ্রেফতার করে। নিপুণ রায় নির্দেশনা পালনকারী কেরানীগঞ্জের স্থানীয় বিএনপি নেতা আরমানকেও গ্রেফতার করেছে র্যাব। অডিও ক্লিপে নিপুণকে বলতে শোনা যায়, একটা কিছু করা যাবে না, বাস হোক যেটাই হোক, ফুল ধরবে ধরবে, একটু কাছ থেকে ছবি বা ভিডিও পাঠাবেন, অবশ্যই অবশ্যই, ওপাশ থেকেও আরমান সম্মতি জানান। পরবর্তীতে স্থানীয় বিএনপি নেতা ও নিপুণ রায়ের অনুসারী আরমান ও খোরশেদ গাড়িতে আগুন ধরান এবং ছবি নিপুণের হোয়াটসঅ্যাপে পাঠান। অডিও ক্লিপে আরও শোনা যায়, ভিডিও পাঠাইতে পারি নাই, ছবি পাঠাইছি, খালি খালি ছবি পাঠাইছি, পুলিশ র্যাব। নিপুণ বলেন, হোয়াটসঅ্যাপে পাঠাই দেন, আমি জায়গা মতো পাঠাই দিব। র্যাব আরও জানায়, নিপুণ রায়ের নির্দেশনার ফলে শাহীন একটি বাসে আগুন লাগানো হয়েছে বলে তাকে জানায়, কিন্তু পুলিশ চলে আসার কারণে ভিডিও করতে ব্যর্থ হন। এদিকে র্যাবের কাছে বিএনপি নেতা আরমানের দেওয়া তথ্যমতে জানা যায়, বিএনপি নেতা নিপুণ রায় গাড়ি পোড়ানোর এই ছবি দলীয় শীর্ষ নেতৃত্বের কাছে পাঠাবেন। র্যাবের দেওয়া তথ্য অনুযায়ী শনিবার রাতে ও দিনে নিপুণ রায়ের নির্দেশনা অনুযায়ী কেরানীগঞ্জের বিএনপি নেতা আরমান, খোরশেদ ও শাহীন মালিবাগ ও সাইদাবাদে বাসে আগুন দেন বলে জানা যায়। আরমান ভাই, এলাকাতেই তো আছেন তাই না? কালকে তো হরতাল, একটা কিছু করা যাবে না, এটা ধরাই দেন। শোনেন, বাস হোক যেটাই হোক, একদম পুরা ফুল ধরবে, ঠিক আছে? একটু দূর থেকে ভিডিও ছবি আমারে পাঠাবেন, অবশ্যই অবশ্যই, ঠিক আছে? আমি কিন্তু জায়গা মতো পাঠাবো, হ্যাঁ, ওটা মাথায় রাখবেন, ঠিক আছে? আজকেই আজকেই বের হন, এটা আমি দেখতে চাই, একদম ঘাউ ঘাউ, ঠিক আছে? ভিডিও করতে পারি না, ছবি পাঠাইছি খালি, লোকজন পড়েছে গা, পুলিশ ব্যস্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।